নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন জব আইডিয়া ইউটিউব চ্যানেল। বন্ধুরা, তীব্র গরমে পড়ছে রাজ্যের জনজীবন। রাজ্যের একাধিক জেলায় আবহাওয়া দপ্তর জারি করেছে লাল সতর্কতা। তবে তীব্র দাবদাহের মধ্যে সুখবর দিল আলিপুর আবহাওয়া দপ্তর, রাজ্যের এই সব জেলাগুলিতে শুরু হবে ঝড় বৃষ্টি। তো বন্ধুরা, রাজ্যের কোন কোন জেলায় আলিপুর আবহাওয়া দপ্তর লাল সতর্কতা জারি করলো, কোন কোন জেলার বৃষ্টি হবে, বিস্তারিত জানতে আজকের ভিডিওটি পুরোপুরি দেখুন। আরও বাড়বে তাপমাত্রা, রাজ্যের একাধিক জেলায় জারি লাল সতর্কতা, বৃষ্টি কবে, আবহাওয়ার খবর। বন্ধুরা, দক্ষিণবঙ্গে অসহ্য গরমের মাত্রা দিন দিন বেড়েই চলেছে। সূর্যের আলো ফুটতেই নাজেহাল দশা, কবে মিলবে রেহাই, স্বস্তির বৃষ্টি কবে, এই প্রশ্নের মাঝেই এবার আরও খারাপ খবর শোনালো আবহাওয়া দপ্তর। গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জন্য এবার তাপপ্রবাহের রেড অ্যালার্ট জারি করলো IMD। দু একদিন সামান্য তাপমাত্রা কমলেও এবার ফের একবার হুড়মুড়িয়ে বাড়বে গরম, যার জেরে দক্ষিণবঙ্গের সমস্ত জেলায় জারি করা হয়েছে তাপ প্রবাহের সতর্কতা। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস, আগামী তিন দিনে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে 2 থেকে 4 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। হাওয়া অফিসের আপডেট অনুযায়ী বর্তমানে উত্তর পশ্চিম দিক থেকে ধেয়ে আসছে শুষ্ক পশ্চিমা বায়ু, এর জেরেই হুড়হুড় করে বাড়ছে তাপমাত্রা। রবিবার পর্যন্ত দক্ষিণবঙ্গের জেলাগুলিতেও তাপ প্রবাহের সতর্কতা জারি করা হয়েছে। আবহাওয়া দপ্তরের খবর অনুযায়ী আজ কলকাতা ও আশেপাশের এলাকায় আকাশ আংশিক মেঘলা থাকতে পারে, তাপমাত্রা কমার কোনো সম্ভাবনা আপাতত নেই। আজ কলকাতা সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা 40 ও 29 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে ঘোরাঘুরি করবে। দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গের একাধিক জেলায় জারি হয়েছে তাপ প্রবাহের সতর্কতা। তাপ প্রবাহের জেরে উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং মালদায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে। আজ ও আগামীকাল উত্তরবঙ্গের দুই পাহাড়ি জেলা দার্জিলিং এবং কালিম্পংয়ে বৃষ্টি হতে পারে। এছাড়া বন্ধুরা, উত্তরবঙ্গের আর কোথাও আপাতত বৃষ্টির সম্ভাবনা নেই। আলিপুরদুয়ার, জলপাইগুড়ি ও কোচবিহারে গরম ও আর্দ্রতাজনিত পরিস্থিতি বজায় থাকবে। বন্ধুরা, আগামীকাল তাপ প্রবাহের লাল সতর্কতা রয়েছে 2 মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পশ্চিম বর্ধমানে। এর পাশাপাশি তাপ প্রবাহের অসহ্যকর পরিস্থিতি থাকতে পারে হুগলি, বীরভূম, 2 চব্বিশ পরগনা, পূর্ব বর্ধমানে। দেখুন বন্ধুরা, 25 তারিখ সকাল থেকে 26 তারিখ সকাল পর্যন্ত রাজ্যের একাধিক জেলার আবহাওয়া কেমন থাকবে। বন্ধুরা, আবহাওয়া দপ্তরের খবর অনুযায়ী আজ দার্জিলিং এবং কালিম্পং এই দুই জেলায় বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে, যে কারণে এই দুই জেলায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে। এছাড়া বন্ধুরা, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার এই তিন জেলায় উষ্ণ এবং আর্দ্র আবহাওয়া বজায় থাকবে। এছাড়া বন্ধুরা, দক্ষিণ দিনাজপুর জেলায় তাপপ্রবাহের সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর, আর যে কারণে এই জেলাতে হলুদ সতর্কতা জারি করা হয়েছে। এছাড়া বন্ধুরা, মুর্শিদাবাদ, বীরভূম, পুরুলিয়া, পূর্ব বর্ধমান, নদিয়া, কলকাতা, হাওড়া, হুগলি এই জেলাগুলিতে তাপপ্রবাহের সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর, আর এই জেলাগুলিতে কমলা সতর্কতা জারি থাকবে। এছাড়া বন্ধুরা, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, পশ্চিম বর্ধমান এই জেলাগুলিতে তীব্র তাপপ্রবাহের সতর্কতা অর্থাৎ লাল সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর। এছাড়া বন্ধুরা, উত্তর দিনাজপুর, মালদহ, উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা এই জেলাগুলিতেও তীব্র তাপপ্রবাহের সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর, তবে এই জেলাগুলিতে কমলা সতর্কতা জারি থাকবে। এরপর দেখুন বন্ধুরা, 26 তারিখ সকাল থেকে 27 তারিখ সকাল পর্যন্ত রাজ্যের একাধিক জেলার আবহাওয়া কেমন থাকবে। বন্ধুরা, আবহাওয়া দপ্তরের খবর অনুযায়ী 26 তারিখ দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার এই 5 জেলায় বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে, যে কারণে এই জেলাগুলিতে হলুদ সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। এছাড়া বন্ধুরা, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার এই 3 জেলায় উষ্ণ এবং আর্দ্র আবহাওয়া বজায় থাকবে। এছাড়া বন্ধুরা, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদহ, বীরভূম, পূর্ব বর্ধমান, হুগলি, উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা এই জেলাগুলিতে তীব্র তাপপ্রবাহের সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর, যে কারণে এই জেলাগুলিতে কমলা সতর্কতা জারি করা হয়েছে। এছাড়া বন্ধুরা, পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, পূর্ব বর্ধমান, ঝাড়গ্রাম এই জেলাগুলিতে তীব্র তাপপ্রবাহের সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর, আর এই জেলাগুলিতে রেড অ্যালার্ট জারি করা হয়েছে। এছাড়া বন্ধুরা, পুরুলিয়া, উত্তর চব্বিশ পরগনা, হাওড়া, কলকাতা, মুর্শিদাবাদ এই জেলাগুলিতে তাপপ্রবাহের সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর, আর এই জেলাগুলিতে কমলা সতর্কতা জারি থাকবে।